ইরানের দুই নাগরিক সহ ১৩ ব্যক্তি ও মধ্যপ্রাচ্যে তৎপর তিনটি সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মূলত সন্ত্রাসবাদে আর্থিক যোগান প্রতিহত করতে নতুন করে এ নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। নিষেধাজ্ঞা প্রাপ্ত ১৩ ব্যক্তির মধ্যে তিনজনের ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে সম্পর্ক রয়েছে বলে দাবি যুক্তরাষ্ট্রের। এছাড়া একই অভিযোগে এর আগেও বহু বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছিল দেশটি।